ঘেরের পাড়ের জমি সবজি চাষের জন্য ব্যবহার করা একটি যুগ উপযোগী উদ্যোগ। ঘেরের পাড় ফেলে না রেখে তাতে নিরাপদ সবজি চাষ করে চিংড়ির সাথে সবজিও বিদেশে রপ্তানি বাড়ানো যেতে পারে। ঘেরের পাড়ে শাকসবজি উৎপাদন করতে সর্বক্ষেত্রে জৈব পদ্ধতি ব্যবহার করতে হয়। পাড়ের জমিতে প্রয়োজনে জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহার করা হয়। বিধায় উৎপাদিত সবজি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় না। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক বিশাল এলাকা ঘের করে তাতে চিংড়ি চাষ করা হয়। এসব ঘেরের পাড়ে আগে তেমন কিছু করা হতো না। দক্ষিণাঞ্চল নিচে হলেও ঘেরের পাড় উঁচু করা হয় বিধায় এসব পাড়ে অনায়াসে সবজি চাষ করা যেতে পারে। সে সুযোগ কাজে লাগানো গেলে ঘেরের মালিকরা বাড়তি লাভ পেতে পারেন। দক্ষিণাঞ্চলের মানুষও এসব উৎপাদিত সবজি ভোগ করতে পারেন। ঘেরের পাড়ে সবজি চাষ করা বেশ লাভজনক। এ চাষে তেমন কোনো খরচ হয় না এবং একটি বাড়তি ফসল পাওয়া যায়। এসব দিক বিবেচনা করে গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া উপজেলার তালপুকুরিয়া গ্রামের কৃষক কমলেশ মহন্ত তার 5 বিঘা ঘেরের জমিতে বিভিন্ন ধরনের সবজি নিরাপদ চাষ করছেন। করলার চাষ করছি, এইভাবে ধরেন প্রথম বীজ বিজয়ছি, গজ বানাইছি, পরে এনে মাটিতে লাগাইছি, সাততেল দিয়া পরে মাছা দিছি। সিসিঙ্গেরও এই অবস্থা, মানে বীজ বিজয়া গজাইয়া মাটি এটি পুঁতিয়া চারা দিতে হয়েছে, সার তেল দিয়ে একেবারে রীতিমতো এদের লালন পালন করতে ছেলে ফেলের মতো। মাছাটা বাঁশ দিয়ে আড় বান্ধিয়া সুতো টানাইয়া জাল কিনিয়ে জাল দিয়ে মানে মাছা দিচ্ছি। উস্তো তুলতে 2 বার তুলতে হয় আর সিজিঙ্গে ছিটতে 4 বার, মানে 2 দিনের বেশি রাখা যায় না। যখন বড় হয় 2 দিন পরে ছিটতে গেলে বুড়ো হয়ে যায়। এটা হলো এই যে পাড়ে যাওয়া পানি দিতে হয়, তো এই বইয়া দিতে কষ্ট হয়, এই জন্য ওই ফিতে পাইপ কিনিয়া মেশিনের সাহায্যে ফুটো ফুটো করে দিছি, চালাই দিয়ে বসে দেয়। ওর বৃষ্টির মতন পড়ে আমার পাড় ভিজে যায়, আমাদের কষ্ট কম হয়। তার ক্ষেতে লতা জাতীয় সবজি রয়েছে, করলা ও চিচিঙ্গা। দুপাশে নেট দিয়ে মাচা তৈরি করে সবজির গাছ উঠিয়ে দিয়েছেন। মাঝখানে মরিচ টমেটো চাষ করেন এবং বিভিন্ন ধরনের চারা উৎপাদন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় তাকে ঘেরের পাড়ে সবজি চাষের প্রদর্শনী দেওয়া হয়েছে। গর্ত খুঁজে চারা দাদাদের সাথে লাগাই, তারপরে সার দিই, তারপরে মেশিন সেচ ব্যবস্থা আছে ওইটা স্টার্ট দিয়ে জল দিই, তারপরে তরকারি ছিঁড়ি, বন পরিষ্কার করি, যেটা আগাছা বলে ওইটা পরিষ্কার করি, এইভাবে আসি দাদাদের সাথে। প্রকল্প থেকে তাকে সার, বীজ, কীটনাশক এবং কিছু টাকাও দেয়া হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা সব সময় তাকে পরামর্শ দিয়ে থাকেন। এখন প্রতি 4 দিন পর পর সবজি সংগ্রহ করে তিনি বিক্রি করছেন। এর আগে এখানে তরমুজের চাষ করেছিলেন, তরমুজ ভালো দামে বিক্রি করেছিলেন। ঘেরের পাড়ে ফসল চাষ করে কৃষক বেশ লাভবান হচ্ছেন। ঘেরের পাড়ে উৎপাদিত নিরাপদ সবজি দেশের বিভিন্ন বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। তার সফলতা দেখে এলাকার কিষান কিষানিরা প্রশিক্ষণ গ্রহণ করে ঘেরের পাড়ে নিরাপদ সবজি চাষ করতে আগ্রহী হয়ে উঠেছেন। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে ঘেরের পাড়ে নিরাপদ সবজি উৎপাদনের যাবতীয় বিষয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। এলাকার কৃষকদের সহায়তার জন্য উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সারাক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘেরের পাড়ে যে সবজি আবাদ করা হচ্ছে, সেখানে একপাশে করলা এবং একপাশে চিচিঙ্গা, এই সবজি চাষ করতে গিয়ে দেখা গেছে যে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয়। সেখানে বিশেষ করে মাছি পোকার আক্রমণটা বেশি দেখা যায় এবং সেই কারণে আমরা কী করছি, জৈবিক দমন ব্যবস্থাপনার মাধ্যমে এখানে দেখা যাচ্ছে যে সেক্স ফেরোমন ফাঁদ দিয়ে আমরা এই পোকামাকড়টাকে আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এবং মাঝে মাঝে দেখা যায় ছত্রাকনাশক স্প্রে করা লাগে এবং সেটা খুব কম পরিমাণেই করা লাগে। ঘেরের পরে সবজি আবাদ করতে গেলে খরচও তুলনামূলক কম এবং বর্তমান যে প্রেক্ষাপট সেখানে এই সেক্স ফেরোমন ফাঁদ অবশ্যই একটি কার্যকরী পদক্ষেপ। ঘেরের পাড়ে নানান ধরনের সবজি চাষ হয়, পরিবেশ উন্নত হচ্ছে। ঘের এলাকা সাধারণত গাছপালা শূন্য থাকে, সেখানে যদি ফসল চাষ করা হয় তাহলে দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ঘের এলাকায় মনোরম পরিবেশ তৈরি হয়।
ঘেরের পাড়ে উৎপাদিত নিরাপদ সবজি খাদ্য হিসেবে গ্রহণযোগ্যতা বেশি। ভোক্তারা বেশি দামেও ঘেরের পাড়ের নিরাপদ সবজি গ্রহণ করতে চায়। সেজন্য ঘেরের পাড়ের নিরাপদ সবজি উৎপাদন সম্প্রসারণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘেরের পাড়ে কিছু কিছু সবজি বিদেশেও পাঠানো হচ্ছে। বাংলাদেশের সবজি চাহিদা বিদেশের বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সে কারণে দেশ থেকে সবজি রপ্তানি শুরু হয়েছে। ঘেরের পাড়ে সবজি চাষ করে এই সুযোগের সদ্ব্যবহার করা যেতে পারে। ঘেরের পাড়ে সবজি উৎপাদন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এই উদ্যোগের সাথে ঘেরের মালিকদের একাত্ম হয়ে সবজি চাষ বাড়ানো দরকার। এই জায়গাগুলোকে কিভাবে আমরা সারা বছর ব্যবহার করে এখান থেকে উৎপাদন আনতে পারি, যেমন রবি মৌসুমে আমরা ধান করব এবং বাকি মৌসুম যখন জলের নিচে থাকে তখন এটাকে কিভাবে মাছ চাষের মাধ্যমে সুন্দরভাবে ব্যবহার করা যায়, এবং সেইখান থেকেই আমরা আসলে এই ঘেরের এটা একটু প্রচলনটা আমাদের কৃষি ডিপার্টমেন্ট থেকে সম্প্রসারণের মাধ্যমে মৎস্য ডিপার্টমেন্ট এরাও চেষ্টা করতেছে। তো ফলশ্রুতি দেখা যায় যে ঘেরের মাধ্যমে করলে যে আমাদের আগাছাটা দমন হয়ে যায় এই বর্ষা মৌসুমে, মাছটা আগাছাটা খেয়ে ফেলে এবং বাকি প্রচুর পরিমাণে মাছ হচ্ছে, দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। সাথে এই ঘেরের পাড়ে আমরা আমাদের কৃষি ডিপার্টমেন্ট চেষ্টা করতেছি যে ঘেরের পাড়ে কীভাবে আমরা বিভিন্ন ধরনের সবজি, নিরাপদ সবজি আমরা উৎপাদন করতে পারি। আমরা ইতিমধ্যেই তো আমরা ধানে চালে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কিন্তু সবজিতে নিরাপদভাবে আমরা উৎপাদন আরও বাড়াতে পারি সে লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছি। তো আমাদের এই ঘেরের পাড়ে সাধারণত আমরা গুল্মজাতীয় কুমড়াজাতীয় সবজি চাষাবাদ করে থাকি, সে কারণেই আমাদের কৃষি ডিপার্টমেন্ট থেকে এবং তাদের যারা এখানে ওনারা কাজ করেন তাদের সুবিধার্থে আমরা একটা লম্বা যে পাইপটা আছে এই পাইপের মাধ্যমে মেশিন বসানো আছে একদম কোণারে, ওখানে তারা যখন মেশিন স্টার্ট দেয় এই পাইপটা থেকে জায়গায় জায়গায় ছিদ্র করা আছে একদম স্প্রিংকলারের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে মেশিনটি স্টার্ট দিলে কয়েক মিনিটের ভিতরে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে টোটালটাই আমাদের সেচ দেওয়া কমপ্লিট হয়ে যায়। ওনাদেরকে আর প্রত্যেক গাছে গাছে গিয়ে সেচ দেওয়া লাগে না। এটা আর কি একটা স্থানীয়ভাবে ওনাদের আমাদের সহযোগিতায় একটা পদ্ধতি উদ্ভাবন করছে। ঘেরের পাড়ে সবজি চাষ করলে পাড় সহজে ভাঙে না, পাড় ভেঙে মাছ বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কোনো কারণে মাছ থেকে আশানুরূপ লাভ না পাওয়া গেলেও সবজির দাম দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। ঘেরের পাড়ে নিরাপদ সবজি চাষের ব্যাপারে কৃষক ভাইদের সচেতনতা বৃদ্ধির ফলে উৎপাদন বাড়ছে এবং উৎপাদন খরচ কমে যাচ্ছে। আমাদের প্রত্যাশা এই পদ্ধতি ব্যবহার করে নিরাপদ শাক সবজির চাষ দেশের সকল ঘেরে ছড়িয়ে পড়বে। সার্বিকভাবে উপকৃত হবে ঘেরের মালিক, উপকৃত হবে দেশের মানুষ।